আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খাদিজা আছি আপনাদের সঙ্গে। ফাগুনের এই দিনে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমি আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি ব্লগটা। আর আমার বন্ধুরা যারা আছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে এখন ভালো আছি। আর আমি আজকে সকালে নাস্তা এই যে ব্রেড টোস্ট বানিয়ে নেব। আমি দুধ, ডিম দিয়ে, চিনি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে ভেজে নিচ্ছি। এটাই আজকে নাস্তা আমাদের সকালের। আর যেসব বন্ধুরা আমার ব্লগগুলো রেগুলার দেখছেন বা আজই দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর একটা লাইক দিয়ে দিন, যাতে আমি কাজ করার উৎসাহ পাই আরও বেশি। আর কমেন্ট করুন, সুন্দর সুন্দর শেয়ার করতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আর যদি আমার ব্লগগুলো আপনি রেগুলার দেখতে চান, তাহলে অবশ্যই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি নতুন ভিডিও দিলেই। আর পুরনো বন্ধুরা, আপনারা সবসময় আমার পাশে আছেন, থাকছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমাদের জন্য তো ব্রেড টোস্ট করে নিয়েছি, আর আমার মেয়ে তো আজকাল কিছুই খেতে চাচ্ছে না, তো ওর জন্য একটা প্যানকেক বানাবো। এখানে দুধ, ইস্ট, চিনি আর ময়দা দিয়ে, তো এটা একটু ও পছন্দ করে, দেখি ও খায় নাকি আজকে সকালের নাস্তায়। এই জন্য ওর জন্য প্যানকেকটা একটু বানাচ্ছি, যদি খায়। এর জন্য যে বাচ্চারা আসলে যেটা পছন্দ করে সেটা দিলে আসলে মনে হয় একটু খাবে, এই মনে করে আমি বানাচ্ছি ওর নাস্তাটা। আর এখন আমরা সংসারের মধ্যে এতটাই ডুবে গেছি, সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আলাদা করে বসন্ত বলেন বা ভালোবাসা দিবস কোনোটাই আসলে সেভাবে সেলিব্রেট করা এখন হয় না। ছেলে মেয়ে থাকলে তারা কি পছন্দ করছে, কি খেতে চায় বা কি কোথায় যেতে চায়, কি রকম করে কি করতে চায়, তো সেটাই আমরা আসলে প্রাধান্য দিই বেশি, তো সেটাই করা হয়। তো আজকে আমার সেরকম কোনো কিছুরই তেমন প্ল্যান নেই, কারণ আজকে ঝটপট একটু রান্না বান্না সেরে একটু বাইরে যেতে হবে, খুব দরকার। আর বিকেলের দিকে কি করব জানি না, আমার হাজব্যান্ড আজকে একটু বেশি ব্যস্ত, তো ও আমাদেরকে অবশ্য উইশ আগেই করেছে গোলাপ দিয়ে, আমাকে এবং আমার ছেলে মেয়েকে। আমি আসলে এতেই খুশি, আমার আসলে ফুলটা খুবই পছন্দ, আমি পছন্দ করি ফুল। এই জন্য আমার হাজব্যান্ড যে কোনো কিছু হলেই, আমাকে আমাদের যে কোনো স্পেশাল কিছু ডে থাকলেই ও ফুল আগে দেবেই, তো যতই ব্যস্ত থাকুক ও ফুল দেয়, আমি খুশি হব এই জন্য। আর এই যে আমাদের নাস্তা চলে এসেছে, আমরা নাস্তা করে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড ওকে আগে নাস্তা দিয়ে দিয়েছি, ও একটু ব্যস্ত, নাস্তা খেয়ে বের হয়ে গেছে, এখন আমরা তিনজন খেয়ে নিচ্ছি। তো এই তো আমার মেয়ে তো কার্টুন দেখা ছাড়া খায় না, এই অবস্থা। আর এই যে আমার মেয়ের খাওয়া দাওয়া, আমাদের খাওয়া শেষ, তো ও এইটুকু খেয়েছে, দুইটা প্যানকেক বানিয়েছি ওর জন্য, কিন্তু একটা পুরোটা খায়নি, তো কি করব ভেবে পাচ্ছি না। ওর জন্য খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে, আর আমি এগুলো গুছিয়ে নিয়ে ধোয়া মাজা করে নিয়েছি, তারপর আমি রান্নায় চলে এসেছি। আর আজকে আমি রান্না করব লাউ দিয়ে গরুর মাংস। আমার গরুর মাংসটা আগে থেকে রান্না করা আছে, আর লাউ নিয়ে এসেছে, আমি লাউ দিয়ে রান্না করব। এই জন্য লাউটা একটু কষিয়ে নেব, কষিয়ে সেদ্ধ করে নেব, তারপর এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিব, দিয়ে তারপর রান্না করে ফেলবো। আর আজকে আমি দুপুর পর্যন্ত ওই ব্লগটা রেখেছি, আর খুব চটপট করে ঝটপট করে আমি করে নিয়েছি, কারণ আমার রান্না শেষ করে একটু বের হব, খুব দরকার। এই জন্য আপনাদেরকে আমি দুপুর পর্যন্ত দেখেছি, বিকালে কোনো আইটেম বা কোনো কিছু আমি আজকে দেখাতে পারবো কি না জানি না, তো আপনাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব হয়তোবা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আজকের দিন আমরা এইভাবে কাটাচ্ছি, আর তেমন কোনো স্পেশাল কিছু না, আসলে প্রত্যেকটা দিনই আমাদের জন্য স্পেশাল। আমরা যদি সেভাবে চলাফেরা করি, তাহলে মনে করি যে আমাদের প্রত্যেকটা দিনই স্পেশাল, ভালো লাগার ভালোবাসার দিন সবার সাথে। তো এভাবে আমাদের
জীবনটা যেহেতু পার করতে হয় সব কটা দিনই আমাদের স্পেশাল করে নিতে হবে, ভালো লাগা করে নিতে হবে নিজেদেরকে। সুখী থাকতে গেলে নিজেদেরকেই সুন্দর সুন্দর দিন বানিয়ে নিতে হবে, সুন্দর সময় সুন্দর মুহূর্ত করে নিতে হবে, এটাই তো। আমি এই যে রান্নার ফাঁকে একটু কাজ করে নিচ্ছি, আমি এখানে টমেটো, গাজর আর কাঁচামরিচ একটু ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে, তারপর আমি এগুলো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমি এগুলো ধুয়ে এখন উঠিয়ে পানি ঝরিয়ে নেব। আর আমার বন্ধুরা কে কেমন করে এই দিবসগুলো একটু উদযাপন করেন আমাকে জানাবেন, তাহলে আমার অবশ্যই খুব ভালো লাগবে। তো আমার এই যে টমেটো আর গাজর কাঁচামরিচ ধোয়া শেষ, আমি এগুলো একটু পানি ঝরতে রেখে দিলাম। তারপর আমার এই যে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। আমার লাউটা একদমই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু পানি দেব, অল্প পরিমাণ পানি দিয়ে, তারপর আমি এটা আসলে ঝোলের পানি বলা যায়, ঝোলটা একদম রাখবো না, মাখামাখা করে নেব। যেহেতু মাংসটাতে আমি এখনও পানি দেইনি, তো আমি পানি দিয়ে একটু যেন লাউয়ের সঙ্গে মাংসে সব কিছু ঢুকে যায়, এর জন্য পানি দিয়ে একটু পানিটা শুকিয়ে নেব। আর আমার রান্নাটা আজকে এখানেই শেষ, এ পর্যন্তই আমি দেখাচ্ছি, আর অন্যান্য কিছু দেখালাম না। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে সকলের, আর যদি ভালো লাগে তবে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, এই আশা করছি সকলের কাছে। আর আজকের মতো এখানেই বিদায় নিব, সকলে আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।